ছয়টি কন্টেনমেন্ট জোনে জীবাণুমুক্ত করার উদ্যোগ নেওয়া হয় নদিয়ার কৃষ্ণনগর একের দিগনগর পঞ্চায়েত এলাকায়। এদিন ভিআরপি কর্মী ও পঞ্চায়েত প্রধান সরজিৎ বিশ্বাস এইরূপ উদ্যোগ গ্রহণ করেন। জীবনের ঝুঁকি নিয়ে করোনা আক্রান্তদের স্বাস্থ্যের দেখাশোনা করছেন আশাকর্মী ও ভিআরপি কর্মীরা। এদিন ওই সব এলাকা জীবাণুমুক্ত করার পাশাপাশি দপ্তরের প্রতিটি জায়গা জীবাণুমুক্ত করা হয়। বলছে টোটাল স্যানিটাইজ করছে এবং আমাদের যে সাবসেন্টারগুলো আছে টোটালটাই সাবসেন্টার থেকে শুরু করে পঞ্চায়েত থেকে শুরু করে টোটালটাই স্যানিটাইজ কন্টিনিউ করা হচ্ছে। আমাদের ভিআরপিরা করছে এটা। আচ্ছা, ভিআরপি পক্ষ থেকে শুধু তো করোনার স্যানিটাইজ নয়, অন্যান্য কাজের সাথে আপনারা লিপ্ত থাকেন? আমাদের অ্যাকচুয়ালি আমাদের রাজ্য সরকার আমাদের যে ভিভিটিসি ভেক্টর ওয়ান ডিজিজ প্রোগ্রাম যেটা ডেঙ্গু বিষয়ক, সেটা আমাদের কন্টিনিউ আমাদের সার্ভে টিম সার্ভে করছে এবং আমাদের যে ভিসিটি ভেক্টর কন্ট্রোল টিম এরা প্রতিনিয়ত সেখানে স্প্রে করছে যাতে আমাদের লার্ভার প্রাদুর্ভাব কম হয়। সেক্ষেত্রে আমাদের করোনা থেকে শুরু করে এছাড়া অন্যান্য কাজ আমাদের ভিআরপিরা প্রতিনিয়ত করছে এবং মানুষের সাথে মানুষের পাশে সবসময় আছে। আচ্ছা, দিগনগর পঞ্চায়েতের মধ্যে কটা কন্টেনমেন্ট জোন রয়েছে? আমাদের এই মুহূর্তে টোটাল ছটা কন্টেনমেন্ট জোন আছে। এই মুহূর্তে এখন প্রত্যেক জায়গায় আপনারা স্যানিটাইজ করবেন? প্রত্যেকটা জায়গায় আমাদের স্যানিটাইজ করা হচ্ছে। আচ্ছা, খাদ্য সামগ্রী নিয়ে তো যারা কন্টেনমেন্ট জোনে রয়েছে যাদের তো অনেক অভিযোগ এর আগে ছিল, তা সেই ধরনের অভিযোগ কি আপনাদের কাছে এখনো পর্যন্ত না? সেরকম অভিযোগ নেই। আমাদের ব্লক থেকে টোটাল জায়গায় আমাদের ভিআরপিদের ট্যাগ করা আছে, যেখানে যেখানে যা যা দরকার ওষুধ থেকে শুরু করে খাদ্য সামগ্রী থেকে শুরু করে টোটালটাই আমাদের ভিআরপি ফোন করছে ভিআরপিদের, তাতে টোটাল খাদ্য সামগ্রী আমাদের ভিআরপিরা পৌঁছে দিচ্ছে। মোট ভিআরপি কতজন সদস্য এই কর্মযোগে সামিল হয়েছেন? আমাদের টোটাল দিগনগর গ্রাম পঞ্চায়েতে ভিআরপি আছে টোটাল 15 জন, এই 9 জন আছে আর তার সাথে এসএইচজি মহিলা আছে। এছাড়াও প্রতিটি বাড়িতে গিয়ে মানুষকে সচেতন করা হচ্ছে। আমাদের পক্ষ থেকে এই কন্টেনমেন্ট জোনে স্যানিটাইজ করা হচ্ছে। দিগনগর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমাদের যারা ভিআরপি ভাইরা আছে ওরা আমাদের এখানে 6টা কন্টেনমেন্ট জোন আছে, 6টা কন্টেনমেন্ট জোনে আজ স্যানিটাইজ হচ্ছে। এবং যেহেতু সবথেকে দুঃখের বিষয় যে আজকে আমাদের মানে আশাকর্মী 3 জন এফেক্টেড হয়েছে, করোনায় আক্রান্ত হয়েছে এবং তারা সুস্থ আছে। এবং এর আগে আমরা দিগনগর আশেপাশের কিছু লোককেও আবার টেস্ট করিয়েছি যারা সংস্পর্শে এসেছিল এবং প্রত্যেকেরই আমাদের নেগেটিভ এসে আমাদের স্বস্তির বিষয়। এবং আমরা আশা করছি যাতে আমাদের আশা দিদিরা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক এবং আমাদের সমাজের যে কাজ ওনারা করেন সেই কাজে ওনারা খুব দ্রুত যোগদান করুক। আজকে কি পঞ্চায়েত অফিসে আপনি স্যানিটাইজ করেছেন? পঞ্চায়েতে স্যানিটাইজ আজকেও হয়েছে, এর আগেও আমরা করেছি, মানে প্রায় সপ্তাহে 2 দিন করে আমরা স্যানিটাইজ করছি পঞ্চায়েতে এবং সাবসেন্টারগুলোতে। যেহেতু বিশেষ করে আশা দিদিরা আক্রান্ত, সেই ইয়েটা মাথায় রেখে আমরা কিন্তু প্রত্যেকটা সাবসেন্টারে আমরা প্রতিনিয়ত আমরা স্যানিটাইজ করছি এবং যে আক্রান্ত এরিয়া আছে এরিয়াগুলোতে আমরা ব্লিচিং সহকারে। আপনার পঞ্চায়েতের মধ্যে কটা কন্টেনমেন্ট জোন আছে? আমাদের 6টা, মোট এখন বর্তমানে 6টা কন্টেনমেন্ট জোন আছে। কন্টেনমেন্ট জোনগুলোতে যারা থাকে তাদের খাওয়া দাওয়া নিয়ে বিস্তর অভিযোগ থেকে সেই বিষয়ে কি কোনো ব্যবস্থা? না, অভিযোগ কিছু নেই। আমাদের নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা ইয়েতে আমাদের যারা যারা আক্রান্ত হয়েছে এবং আমরা যথাসময় তাদের খাবার থেকে শুরু করে পানীয় জল আমরা সবসময় পৌঁছে দিচ্ছি এবং আমাদের কোনো অভিযোগ এখানে নেই। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।